সানডে মেয়ের ড্রয়িং স্কুলে গিয়ে সিনারি আঁকলো। অনেক কিছু রান্না করে ফেললাম আজকে, সবার পছন্দের একটু একটু করতে করতে 5-6 রকমের রান্না হয়ে গেল, সবই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সন্ধেবেলা তিনজন মিলে ঘুরতে গেলাম গার্মেন্টস মেলা আইস স্কেটিংয়ে। সেখান থেকে ফেরার পথে বিড়লা মন্দির হয়ে বাড়ি ফিরলাম। তো চলুন আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। রাধে রাধে বন্ধুরা, আজকে সকালবেলায় চলে এসেছি একেবারে আমার পছন্দের গাছগুলোকে জল দিতে। পুরোনো গাছগুলো দেখুন কি সুন্দর ফুল হয়েছে আর বেঁচে আছে, নতুন গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছে, তাই জন্য মন খারাপ হয়ে যাচ্ছে। আমি গাছ খুব ভালোবাসি। সকালবেলা কাজকর্ম সারার আগে আমি মাংসটা বার করে রেখেছিলাম, তাই গলে গেছে, আগের দিন যেহেতু রাখা কিনে রাখা। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, এখানে পালং শাক বসিয়ে দিয়েছি, পালং শাকটা আজকে অন্যরকমভাবে করছি। আজকে অনেকদিন পর শিলনোড়ায় একটু মশলা করছি, যে শিলনোড়ায় মশলা করে আজকে রান্না করবো ভাবছি। মনু সাবে ঘুম থেকে উঠে এসছে, চুলের কি অবস্থা, মাংসটা ম্যারিনেট করা আছে আর সব কিছু মোটামুটি রান্না হয়ে গেছে। পালং শাক আর আমি কড়াই শাক করেছি আজকে। তো এখানে ব্রেকফাস্ট পরোটা আর হচ্ছে ডিমের কোচ মুনুর জন্য। মুনুকে রেডি করে দিয়েছি, ও যাবে ড্রয়িং ক্লাসে, ড্রয়িং ক্লাসে দাদাভাই দিয়ে আসবে, আর ওর বাবা দিয়ে এসছে। তারপর আমি ওকে এগ ম্যাগি করে দিচ্ছি, এটা আপনাদের দাদাভাইয়ের জন্য এগ ম্যাগিটা করে দিচ্ছি। ড্রয়িং স্কুলে দিয়ে মুনুকে তারপরে আরও মাছ বাজার টপ কিনে এনেছে, সেগুলো চলুন আপনাদের দেখাই। তো চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তাই জন্য চালের বস্তাটা নিয়ে এসছে, আর এখানে ট্যাংরা মাছ নিয়ে এসছে, সব কেটেই এনেছে, আর ভেটকি মাছ এনেছে, আর হচ্ছে তেলাপিয়া মাছ। অনেকদিন পরে জ্যান্ত তেলাপিয়া মাছটা নিয়ে আসলো। তো এই তিন রকমের মাছ এনেছে, অনেক করেই এনেছে। তো এখন হচ্ছে দুপুরবেলা, আমার স্নান হয়ে গেছে, মনু এখনও আসেনি ড্রয়িং ক্লাস থেকে, আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো নিচে নিয়ে যাব। আর এই হচ্ছে আমাদের পাখি, প্রত্যেক দিনই ছাদে আসলে আপনাদের দেখাই। আজকে জামা কাপড়গুলো বাইরেই মেলছি, জলটা ঝরে গেলে তারপর ভিতরে দিয়ে দেবো, আর বাইরে যেহেতু হাওয়া হয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো তাই জন্য জামা কাপড়গুলো মেলছি। আর এখানে আপনাদের দাদাভাই আর মেয়ের জামাই বেশি আছে, সোয়েটারগুলোই আজকে মেন কাঁচা হয়েছে। তো মনু আর মনুর বাবা চলে এসছে, ওই দেখুন গেট খুলে ঢুকছে, আর এসেই ও কিন্তু ছাদে আসবে, দেখবেন। আর দেখুন যা বললাম, ওই যে ছাদে আসছে, ও আমাকে নিচে খুঁজে পায়নি তাই জন্য ছাদে আসছে। ডাইং হলো কি আঁকলে? বুক দেখে দেখে কেন ডিস্টার্ব করছিস? কেন দেখ, ভয় পেয়ে যাচ্ছে, যা জল ওখানে নে। আমার বাড়িতে কিন্তু নিত্যদিন কৃষ্ণ ঠাকুর আর ভোলে বাবার পুজো হয়, অন্য ঠাকুরেরও পুজো হয়, আজকেরও পুজো হয়ে গেছে। সকাল থেকে দেখাচ্ছিলাম রান্না করছি, চলো রান্নাটা শেয়ার করি। ভাত, এটা পালং শাক, এটা হচ্ছে কড়াই শাক তরকারি, আর এটা হচ্ছে জ্যান্ত যেই মাছটা এনেছিল সেই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর এটা মটন ঝোল, আর এটা হচ্ছে উচ্ছে আলু শুকনো শুকনো চচ্চড়ি। আজকে এই রান্নাগুলোই হয়েছে। মটনের কালারটা কিন্তু আজকে দারুণ এসছে, আর খেতেও নিশ্চয়ই ভালো হবে। তো কেমন হয়েছে রান্নাগুলো অবশ্যই জানাবেন, আর মটনের কালারটা কেমন হয়েছে জানাবেন।
অনেকক্ষণ পরে চলে এলাম, এখন 4টে বাজে। কালকে ওর এক্সাম আছে ওরাল হিন্দি, তাই জন্য ওকে একটু পড়তে বসিয়েছি, একটু পরে বেরোবো ঘুরতে। আপনার দাদাভাই আগে রেডি হয়ে বেরিয়ে গেছে, আমি আরও রেডি হয়ে বেরোলাম, এখন আমরা যাব ঘুরতে। ওই যে দেখুন পিছনে আপনার দাদাভাই আসছে, ফোন করেছিলাম রেডি, বললো বেরো আমি যাচ্ছি। তো এই যে ও এসে গেছে, এখন আমরা যাচ্ছি একটু যাব ঘুরতে। চলুন কোথায় যাই আপনাদের দেখাবো। গড়িয়াহাটে বাইকটা রেখেছি, যেহেতু হেলমেট নিয়ে আসিনি হুট করে ঠিক করলাম। তো যাচ্ছি গার্মেন্টস মেলা, যেটা হচ্ছে আইস স্কেটিং রিংয়ে হচ্ছে। তো আমরা গড়িয়াহাট থেকে অটো উঠে গেছি আইস স্কেটিংয়ে যাওয়ার জন্য গার্মেন্টস মেলা। তো সত্যিকারের বলতে সেখানে গিয়ে তো আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ অনেক আশা নিয়ে গেছিলাম যে কিছু গার্মেন্টস সোয়েটার কিনে নিয়ে আসবো, কিন্তু ওখানে গিয়ে দেখলাম খুবই বাজে কালেকশান, আর একদমই পছন্দ হলো না। আর জিনিসগুলো মানে খুব আউটডেটেড ছিল, এর থেকে আমাদের গড়িয়াহাটের ফুটে মনে হয় ওর থেকে দেড় গুণ ভালো জিনিস পাওয়া যায়। তো এমনিতে ভিড় ছিল, আর তার মধ্যে জিনিসও পছন্দ হয়নি, তাই জন্য ওখান থেকে কিছুক্ষণ দেখে আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ একটা জিনিসও পছন্দ হয়নি আর হাজার লোকে হাত দেওয়া আউটডেটের জিনিস ছিল। তারপরে আমরা গুপ্ত বাদার্সে চলে গেলাম মাইস স্কেটিংয়ের অপোজিটে, সেখানে সন্ধেবেলায় কিছু খাবার খেয়ে নিলাম। আমার মেয়ে খাচ্ছে পেঁয়াজকে কচুরি, আমি দইবড়া খেয়েছি, আপনাদের দাদাভাই সিঙ্গাড়া আর খেয়েছিল হচ্ছে গোলাপজামুন, সেগুলো খেয়ে তারপরে আমরা আবার বিড়লা মন্দিরের দিকে গেলাম। ওখানে তো ভিতরে ভিডিও করতে দেয় না, তো পিছনে সামনে থেকে আপনাদের দেখিয়ে দিই। আর দেখুন চাঁদটা কি সুন্দর লাগছে না, মাথার বিড়লা মন্দিরের মাথার উপর যে চাঁদটা আছে খুব সুন্দর লাগছে, আর লাইটিংয়ে দারুণ লাগছিলো, তাই জন্য ভাবলাম আপনাদের জন্য ভিডিও করি। তো পেরার পথে এই ব্যাগটা কিনেছি, ব্যাগটা কেমন হয়েছে বলবেন, একটু ডিসেম্বরে একটু ঘোরাঘুরির ব্যাপার আছে, তাই জন্য ব্যাগটা কিনলাম। আর একটু ডেকোরেশনের জিনিস কিনলাম, এই ডেকোরেশনের জিনিসগুলো রাতের খাবার বলতে বাবা মার জন্য এখানে ভাত কুমড়ো ভাতে আর বসানো হয়েছে, আর মটন আছে, আর সব সবজি তরকারি এগুলোও আছে, বাবা মাছের ঝোলও আছে, আর আমাদের জন্য পোলাও বানানো হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, মেয়েকে খাওয়াচ্ছিলাম পুরোপুরি খায়নি। আজকে ভিডিওটা এতটাই, আজকের মতো টাটা।